একবার জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছে যাই, ঠিক এই সূত্র ধরেই। জগন্নাথবাবু যে কথাটা রত্নাদিও বলছিলেন, বিপি লাল এবং কে কে মোহাম্মদের কথা বলছিলেন, এবং এটা তো বাস্তব যে আর্কিওলজিক্যাল সার্ভের যে একের পর এক এভিডেন্স ফাইন্ডিংস যেগুলো হয়েছে, যেগুলো একেবারে ওই বিতর্কিত যে জমিটা সেই জমির নিচে কালচারাল এভিডেন্স এবং কালচারাল যে যে ডিসকোর্স সেইটা বোঝানোর জন্য যেভাবে পুরাতত্ত্ববিদরা সেখানে খনন কার্য চলান, এবং সেখানে অষ্টমঙ্গলার যে ধাঁচে তৈরি এক একটা কলস, সেই কলসের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার পাওয়া গেছে, বারোটা পিলার, যে বিতর্কিত সৌধ, সেই বারোটা পিলার তার নিচে ওই ঘটের মতন, যেটা আমরা সাধারণত মঙ্গল ঘট বলি, সেরকম স্ট্রাকচার পাওয়া গেছে। এরকম একাধিক মানে একেবারে সাইন্টিফিক এভিডেন্স পাওয়া গেছে যেখান থেকে এটা প্রমাণিত যে বাকিগুলো ছিল, বাকিগুলো ভাঙা হয়নি বা সেগুলো ভেঙে পড়েনি, কিন্তু রাম মন্দির আসলে মাটির নিচে রেখে তার উপরে কোনো একটা বিতর্কিত ধাঁচা তৈরি হয়েছিল, এই সত্যটাকে কারা একেবারে স্পেসিফিকভাবে একেবারে ব্যাকফুটে রেখে দিয়ে আমাদের ছোটবেলা থেকে সেখানেও একটা ন্যারেটিভ চালু করিয়েছে, এবং কেন? দেখুন, রামকে নিয়ে দুটি ভাষ্য আমাদের সমাজে রয়েছে। এক পক্ষ বলে যে রাম একটি উপকথার চরিত্র, আর আমাদের মতো, আমার মতো যারা আস্থাশীল হিন্দু এবং প্রখর বাঙালি, আমাদের বিশ্বাসে রাম আছেন এবং আমাদের বিশ্বাসে রাম অযোধ্যাতে জন্মেছিলেন। রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, রামচন্দ্র আমাদের কাছে ভগবান। এবং মুসলিমদের কাছে যেমন পবিত্র মক্কার কোনো বিকল্প হয় না, আমার মতো আস্থাশীল হিন্দুর কাছে অযোধ্যার রামচন্দ্রের জন্মস্থান বলে 1460 বর্গ ফুটের যে অংশ, যে গর্ভগৃহে আজকে রামের প্রাণ প্রতিষ্ঠা হবে, তার কোনো বিকল্প হয় না। এই আমার আস্থা, এই আমার বিশ্বাস। দ্বিতীয় প্রশ্ন আসছে, যে প্রশ্ন হচ্ছে যে যে তিন গম্বুজের বিতর্কিত ধাঁচা, সেই তিন গম্বুজের বিতর্কিত ধাঁচার নিচে আদৌ কি কোনো অন্য স্ট্রাকচার? আমি এখন স্ট্রাকচার বলছি, কারণ আমি প্রমাণ করব সেখানে মন্দির ছিল। কোনো স্ট্রাকচার ছিল যা নিয়ে আইনি লড়াই হয়েছে, এবং যে আইনি লড়াইয়ের শেষে যে টাইটেল ডিড, জমি বিবাদের যে টাইটেল ডিড সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ রামলালা বিরাজমানের পক্ষে দিয়েছেন, অর্থাৎ রামকে রামের জন্মস্থান জন্মভিটে ফিরিয়ে দিয়েছেন, সেখানে ভব্য রাম মন্দির হয়েছে। 1528 সালে আমি রাম মন্দির আন্দোলনের ইতিহাসটা খুব সংক্ষিপ্তভাবে রাখলে এবং তার মধ্যে আইনি যে আইনি লড়াইয়ের ব্যবচ্ছেদ করলে পরে আপনারা বুঝতে পারবেন যে রামলালা সেখানে বিরাজমান আদি আদি অকৃত্রিম কাল থেকে। 1528 খ্রিস্টাব্দে, 1528-এ বাবরের আদেশে যখন ওখানে ওই রাম মন্দিরকে ধ্বংস করা হয় এবং ধ্বংস করে ওখানে তিন গম্বুজের বিতর্কিত ধাঁচা তৈরি করা হয়, তারপর থেকে ভারতীয় সমাজ, ভারতীয় হিন্দু সমাজ 76 বার যুদ্ধ করেছে, 76 বার ওই রামলালার স্থানকে মুক্ত করার জন্য লড়াই করেছে, প্রতিবার ডিফিটেড হয়েছে। এবং 77তম লড়াই যে শুরু হয়, সেই 77তম লড়াই শুরু হয় 1984 সালে। এবং অনেকেই জানেন না, এবং আজ আমি জানাতে চাই যারা আজকে রাম মন্দিরের পূর্ণ প্রাণ প্রতিষ্ঠার দিনে যেতে চাইছেন না, যে 1983 সালে মুজফ্ফরনগরে, উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে মার্চ মাসে প্রথম ওই রামলালার জন্মস্থানকে মুক্ত করার জন্য যে ভদ্রলোক প্রথম এগিয়ে এসেছিলেন, তার নাম ছিল দাউ দয়াল খান্না। তিনি একজন কংগ্রেসী মন্ত্রী ছিলেন এবং কংগ্রেসের বিধায়ক ছিলেন। তিনি একই সঙ্গে রাম জন্মস্থান মথুরা এবং কাশীকে উন্মুক্ত করার জন্য, মুক্ত করার জন্য এগিয়ে এসেছিলেন। পরবর্তীকালে 7 এপ্রিল 1984 সালে যে সন্ত প্রথম যে হচ্ছে ধর্ম সংসদ বসে, সেই ধর্ম সংসদের 77তম যুদ্ধ শুরু হয় এবং এই 77তম যুদ্ধ শেষ হয় সুপ্রিম কোর্টের আদেশের মাধ্যমে। এই আদেশ, এই বিভিন্ন পর্যায়ে লড়াই যেতে 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 একটা পর্যায়ে আসে যখন ঠিক হয়, সুপ্রিম কোর্ট প্রথম অর্ডার দেয় যে র্যাডারের মাধ্যমে এর সেন্সে, এর র্যাডার সেন্সেসের সার্ভের মাধ্যমে দেখা হোক যে এই যে, এই যে বাবরি ধাঁচা ছিল বা বিতর্কিত ধাঁচা ছিল, যে জিও রেডিওলজিক্যাল সার্ভে রিপোর্ট যাকে বলা হচ্ছিল, বা যার যে এর এর পেছনে এর তলায় কি কোনো স্ট্রাকচার ছিল, সেই সার্ভেটি কানাডিয়ান ফার্মকে দেওয়া হয়। সেই কানাডিয়ান ফার্মের যে রিপোর্ট আসে, সেই রিপোর্টে বলা হয় যে স্ট্রাকচারাল অ্যাসিমেট্রি রয়েছে, প্রচণ্ড অ্যানোমালি রয়েছে, অর্থাৎ উপরের যে ধাঁচা, যে বিতর্কিত ধাঁচা ভেঙেছে, তার সঙ্গে নিচের ধাঁচা মিলছে না। এই রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেওয়ার পর, এবং তারা বলে র্যাডার সেন্সাসের পর, সার্ভের পর, যে এটা একদম ট্রেঞ্চ কেটে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াকে দিয়ে ফিজিক্যালি এর সার্ভে করানো উচিত, তাহলেই বোঝা যাবে ভেতরে কিছু আছে কিনা। তারপর আপনি কে মোহাম্মদের কথা বললেন, আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াকে 2002-03 সালে এই সার্ভে করার জন্য দায়িত্ব দেওয়া হয়, 76টি ট্রেন্ড কাটা হয়, 50টা পিলারের একটি নতুন স্ট্রাকচার সেখানে উদ্ধার করে, এবং তাতে কি পাওয়া যায় আপনাদের দেখাচ্ছি।
কোনো মসজিদে যদি এই স্ট্রাকচারগুলি পাওয়া থাকে যেখান থেকে ওই 76টি ট্রেঞ্চ থেকে যা উদ্ধার হয়েছিল এবং কে কে মোহাম্মদ নামে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এক আধিকারিক তাঁর নেতৃত্বে সার্ভেতে যা উদ্ধার হয়েছিল, যা সুপ্রিম কোর্টে পেশ হয়েছে, সুপ্রিম কোর্ট যা রেকর্ডে নিয়েছে, আমি এক এক করে আমি ক্যামেরাম্যানকে বলবো যে একটু যদি জুম করে দেখান দর্শকদের, তাহলে দর্শকরা বুঝতে সুবিধা হবে যে এই জিনিস কোনো মন্দির স্ট্রাকচারের মধ্যে আসে কি না। আমি 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 এর কোনো ব্যাখ্যা দিতে চাইছি না, শুধু দর্শকরা দেখলেই বুঝতে পারবেন যে কোন কোন ধাঁচার মধ্যে, কোন সৌধের মধ্যে এই ধরনের স্থাপত্য, এই ধরনের স্থাপত্য রীতি দেখা যায়। তাই এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এই আর্কিওলজিক্যাল সার্ভে একদম জগন্নাথ, আমি আপনার কাছে